সোমবারের পৰা আমার দশম শ্রেণীর শ্রেণীসমূহ আরম্ভ করিবৰ কাৰণে আমি সিদ্ধান্ত গ্রহণ কৰিছো। ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীর কারণে যিটো বিশেষ দ্বাদশ বা অন্য যিখিনি শ্রেণী আমি খুলিছো আরম্ভ কৰিছো তার কারণে যিটো এসওপি প্রকাশ হৈছিল অনুরূপ এক এসওপি আজি প্রকাশ পাব আজি বা কালি। আর যোর মূল কথাটো হৈছে যে প্রতিটো শ্রেণী কোঠাত 30 জনকৈ ছাত্র ছাত্রীক লৈ পেলে আমি আরম্ভ করিম। বাকি সেনিটাইজেশন করা কোভিড প্রটোকল সমূহ মানি চলা এই কথাবিলাক থাকিব সেইবিলাক সাধারণ কথা হিসাবে, কিন্তু এটা শ্রেণীত আমি 30 জনকৈ ছাত্র ছাত্রী বহুয়াই পাঠদান করিবৰ কাৰণে আমি অনুমতি প্রদান করছো। এই ক্ষেত্রে যদি বেশি ছাত্র ছাত্রী থাকে তেনেহলে শাখা হিসাবে সেকশন হিসাবে বঢ়াই লব বিদ্যালয় সমূহে, কিন্তু 20 তারিখের পর আরম্ভ করব। আর স্কুল খোলার আগতে সেই স্কুলের প্রয়োজনীয় পরিষ্কারকরণ সেনিটাইজেশন এই গোটেইখিনির ব্যবস্থা আজির পরাই আরম্ভ করিবর কারণে সকলো বিদ্যালয় কর্তৃপক্ষক মই অনুরোধ জানাইছো। ইয়ার প্লাসর ঘটনাটো হল যে সকলো অভিভাবক ছাত্র ছাত্রী সকলকে মই এটোর কারণেও আহ্বান জানাম যে তেওঁলোকো প্রস্তুত হয়ে থাকক, যেহেতু আমি পর্যায়ক্রমে এসপ্তাহ বা 10 দিন সময়ের পর্যবেক্ষণ করে আমি পর্যায়ক্রমে বিদ্যালয় সমূহের পুনের আমি পাঠদান আরম্ভ করার ফলে আমি গতি করছো। আর এতিয়ালৈকে যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী এনে ধরনের বিদ্যালয় সমূহলে আহি দ্বাদশ শ্রেণীত ডিগ্রি চূড়ান্ত বর্ষত তেওঁলোকে পাঠ গ্রহণ করেছে। কোরপরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রতিবেদন আমালে অহা নাই, তার পরিপ্রেক্ষিততে আজি আমি দশম শ্রেণীরও পাঠদান আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর তার পরবর্তী পর্যায়ত বাকি শ্রেণী সমূহরও পাঠদান আরম্ভ করার কারণে পরবর্তী পর্যায়ত শিক্ষা বিভাগে সিদ্ধান্ত লব। আমার সেবাই তেওঁলোকৰ পাঠ্য যেটু ক্রম আসে যেহেতু সিলেবাস আসে সিলেবাসটো 40% সংকুচিত করে সেইটো প্রকাশ করেছেই। অনলাইনত শ্রেণী সমূহ চলি আছে, এতিয়া যেটু ফিজিক্যাল ক্লাস অর্থাৎ শ্রেণীকোঠার পাঠদান আরম্ভ হব সোমবারের পৰা 20 সেপ্টেম্বর।